একদিকে তো হলো চিকিৎসার সমস্যা আছে, মানুষ যত তার থেকে হাসপাতালে ধান মানে হাসপাতালে যতটুকু ক্যাপাসিটি আছে তার থেকে রোগীর সংখ্যা অনেক বেশি। কাজেই রোগী যদি ওভারবার্ডেন হয়ে যায়, ডাক্তার তো আমার বেশি নেই, ডাক্তারের সংখ্যা কম, নার্সের সংখ্যা কম, কাজে তাদের পক্ষে এটা সম্পূর্ণ সুন্দরভাবে চিকিৎসা দেওয়াটা সম্ভব হয়ে ওঠে না। প্রথম যেই ইয়েতে গেলাম সদর জেলা সদর হাসপাতাল, ওটা 62 সালে হয়েছে, তো দেখলাম ওইটার পলস্তরগুলি খসে খসে পড়ে যাচ্ছে। ভয় হচ্ছে যদি কোনো রোগীর গায়ে জানেন ওগুলি না পড়ে। তখন এই মুহূর্তে আপনারা নিজেরাও জানেন বাংলাদেশের টাকা কি হয়েছে, এই টাকা কোথায় গেছে আপনারা জানেন। কাজে আমাদের চেষ্টা থাকবে প্রপার চিকিৎসাটা যেন আমরা দিতে পারি। এখান থেকে যদি মানুষ তার প্রপার চিকিৎসাটা পেয়ে যায়, এখানে যদি আমরা ডাক্তার রাখতে পারি, ডাক্তার আমরা রাখতে পারছি না অনেক ক্ষেত্রেই, তারা যারা আছেন তারা আমি বলবো যে তারা অনেক ভালো বলে তারা এখানে আছেন। অনেক ডাক্তার থাকতে চায় না, সেটারও নানান কারণ আছে, কিন্তু এই ডাক্তারকে ধরে রাখতে হলে আমাদের কী করতে হবে, ডাক্তারদের কী করলে তারা এখানে থাকবে, হাসপাতালগুলির কীভাবে উন্নতি করা যায়, এবং মানুষকেও শিক্ষিত হতে হবে। এই যে আপনারা বলে ফেললেন রেগুলার করার জন্য, আপনারা তো আমার থেকে ভালো জানার কথা, যেহেতু আপনারা সাংবাদিক, টাকশালের অবস্থাটা কী, টাকা পয়সা কি টাকশালে অনেকগুলো আছে নাকি টাকা নিয়ে গেছে? কাজেই এদের প্রতি আমাদের 100% সহানুভূতি আছে। আমিও তো কারণ তারও তো পরিবার আছে, তারও সন্তান আছে, তারও ঘরবাড়ি আছে, তাদেরকে খেয়ে থাকতে হয়, কিন্তু এখন নাই, তাদের জন্য সেই জিনিসটা করে রাখে নাই। কারো কাছে শুনেছে জুন মাসের থেকে তারা বেতন বন্ধ, তাহলে তার পরিবারটা চলবে কেমন? কাজে আমরা জানতেছি এখন, কিন্তু আমার তো আয়োজন করতে হবে। আমি 14,000 কমিউনিটি ক্লিনিক যারা চালায় তাদের বেতন নাই, আউটসোর্সিং করে যাদেরকে নেওয়া হয়েছে তাদের বেতন দিতে পারছে না, কারণ তাদের জন্য যে বরাদ্দ রাখার কথা সে বরাদ্দটা হয় নাই। কাজে যারা এগুলো করে গেছেন তারা তো এটা ফল ভোগ করছে না, কিন্তু আমরা দেখছি, কিন্তু আমাদের সমন্বিত, কারণ একজনের জন্য তো একটা করতে পারবো না। আমাদের মাথার মধ্যে আছে আমরা কীভাবে যত দ্রুত পারি এটা সমাধান করা যায়, সেগুলো আমরা চেষ্টা করছি। আমি এই মুহূর্তে আপনাদেরকে ওইটা বলবো না কীভাবে রেলে সাজাবো, আমি তো আগে লার্ন করবো, আমি দেখবো যে কী কী করা যায়, আমার শ্বাস আমার স্বার্থের উপর আমার মানে আমার অবস্থা আছে কিনা, এটার আমি সাশ্রয় করতে পারবো কিনা, তারপরে আস্তে আস্তে করে আমরা করার চেষ্টা করবো। যেমন ঢাকায় আমি ঢাকা মেডিকেল কলেজকে ধরেছি আমার মডেল হিসাবে, এটার মধ্যে যদি আমি একটা সংস্কার করতে পারি তাহলে এই সংস্কারটাকে আমি অন্যান্য সব জায়গায় বড় বড় হাসপাতালগুলিতে সরকারিগুলিতে আমরা করতে পারবো।